হ্যালো হাই হঠাৎ করে আমি লাইভে চলে এসেছি সো শনিবার বিকেল সরি বিকেল না রাত হয়ে গেছে কেমন আছো সবাই হ্যালো 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 সবাই কে হাই হ্যালো 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 জয়েন করো তাড়াতাড়ি হাই ভাইয়া হাই কেমন আছো সবাই প্রচন্ড গরম পড়েছে প্রচন্ড আ হাই সো আ আমি খুব ভালো আছি খুবই ভালো আছি হাই হাই আর কে কি লিখছে হাই ছাড়া রাইতামা হাই আমি তোমার ব্লগ দেখছি দেখছিলাম জানো আর এখনই লাইভে এলে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সায়ন দা সায়ন না এটা সায়ক হবে ক হবে আমি তোমার সব ব্লগ দেখি খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ ভাই কেমন আছো আমি খুব ভালো আছি ডিনার জাস্ট করলাম করে চলেছে তোমাদের সাথে আড্ডা দিতে আই হোপ তোমাদের সবাইকার ডিনার হয়ে গেছে থ্যাংক ইউ সো মাচ বাচ্চাদের মতো চুল কেটে দিয়েছে আমাকে এটা হচ্ছে গরমকালের ছাট এটা বুঝতে পারলে তো তোমার ব্লগ একদিন মিস করি না থ্যাংক ইউ আর আমিও তোমাদের একটা কমেন্ট মিস না করার ট্রাই করি হ্যাঁ ডেফিনেটলি দু একটা কমেন্ট তো ডেফিনেটলি মিস হয়ে যায় দু একটা গীত বেশি বাট আমি আপ্রাণ চেষ্টা করি সারাদিন মোবাইল ফোন নিয়ে এরকম এরকম কি লিখলো আচ্ছা এটা লিখলো ওকে ফাইন না লিখতে হবে এরকমভাবে আমি তোমাদের কমেন্টের রিপ্লাই করি প্রত্যেকটা মুহূর্তে তো যাই হোক কাকিমা কোথায় কাকিমা ঘুমিয়ে পড়েছে কাকিমা নটার সময় সুন্দর নিদ্রায় চলে যায় মা তোমার ব্লগ সময় পেলেই দেখি থ্যাংক ইউ সো মাচ কাকিমা খুব ভালো আছে একদম ডেফিনেটলি বাট মা এখন ঘুমিয়ে পড়েছে মারই বেশি লাইভে আসার ইচ্ছেটা হয় যে লাইভে আয় লাইভে আয় লাইভে আয় বাট এখন যেই সময় আমি লাইভে এসেছি এই সময় মাকে আনাটা হচ্ছে খুবই ডিফিকল্ট তার মা হচ্ছে এই সময় ঘুমায় যাই হোক আমি স্ট্যান্ডটা ঠিক করছিলাম ওই জন্য ভিডিওটা কাঁপছিল হ্যাঁ তো মা হচ্ছে এই সময় ঘুমায় গরম কেমন গরমকালে কেমন আছো খুবই কষ্টে দিন কাটছে আর কি সবাই কাট মানে যতই এই দরজা খুলে দিই ওই দরজা দুটো ঘরে এসি চালিয়ে দিই বাট রান্নাঘরে না একটা আলাদাই গরমের উৎপত্তি হয় তো সেই গরম থেকে অনেকেই লিখেছেন যে ইন্ডাকশানে রান্না করুন তো সেটা আমাদের বাড়ির কেউ রান্না করতে পারে না ওই ইন্ডাকশানে আর আমি তো পারবোই না ছেড়েই তো তো সেই জন্য ইন্ডাকশানটা তো জাস্ট পসিবল নয় তার কারণ ওভাবে হবে না বিষয়টা আর যতই এসি চালিয়ে দাও গরমকালে একটা রান্নাঘরে আলাদাই একটা গরম চলে যায় মানে রান্না থেকে তৈরি হয় তো সেই জন্য সেরকম একটা লাভের লাভ হয় না তবে হ্যাঁ মানে থার্টি ফর্টি পার্সেন্ট তো একটু রিলিফ দেয় আর কি একটু ঠান্ডা হয় একদিন সুস্মিতা দিকে তুমি লাইভে আসবো ওকে ফাইন হ্যালো হ্যালো তোমার পরিবারকে খুব ভালো লাগে থ্যাংক ইউ 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 সো সো মাচ মাচ লাভলি ওয়াচিং শিল্পী হ্যালো দাদা কেমন আছো খুব হ্যাপি হলাম লাইভে দেখে থ্যাংক ইউ সো মাচ লাভ ফর ইউ থ্যাংক ইউ সো মাচ ধানুশ্রী থ্যাংক ইউ তোমার কুটনি কথাটা শুনতে এত ভালো লাগে এক্স্যাক্টলি মানে এটা না আমি আলাদা করে ভেবে চিনতে দিইনি ও তো ইন জেনারেল কুট তো সেটাই আমি খালি আপনাদের সামনে তুলে ধরেছি সেটাই তোমাদের খুব ভালো লেগে গেছে কাকিমা কোথায় কাকিমা ঘুমিয়ে পড়েছে এটা হচ্ছে কাকিমার ঘুমের সময় হাসানোর জন্য থ্যাংক ইউ আজকাল হাসতে মানুষ ভুলে গেছে এক্স্যাক্টলি আমাদের বাড়িতে যদি কখনো একবার আসো সারাক্ষণ হাই হতে থাকে মানে কুকুর বুকে পড়ানি তো প্রত্যেক দিনের নিত্য কুকুর করা মায়ের নিরামিষ রান্না মানে সব মিলিয়ে মানে বাড়িতে বাড়িতে একটা চলতে থাকে আমি রোজ দেখি তো ভিডিও খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ হ্যালো লাভ ফ্রম বারবিপুর থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য সো আমেজিং ভিডিও থ্যাংক ইউ সুস্মিতা কাকিমার জুয়েলারি নতুন করে গড়িয়া গড়িয়ে দেওয়ার ব্লগটা মন ছুঁয়ে গেছিল এক্সাক্টলি মানে মায়ের সেই অর্থে গয়না একটাও ছিল না মানে আমরা যখন সোনারপুরের বাড়ি ছেড়ে ভাড়া বাড়িতে যাই তো একটার পর এক মানে যেটুকুনি অবশিষ্ট ছিল রুপোর আংটি থেকে শুরু করে রুপোরে এনিথিং তো এই সমস্ত কিছুই আর কি চলে গেছিলো তো সেখানে দাঁড়িয়ে আমার মনে হয়েছে যে মার যেগুলো চলে গেছে হ্যাঁ হয়তো মার এখন আর সেই গয়নার শখ আসলে কী বলতো এইটা না আমি কোনোদিনও ফুলফিল করতে পারবো না মানে আমি যতই এখন মাকে কিনে দিই বা দিই মায়ের আর কোনো যায় আসবে না তার কারণ একটা মানুষের বা একটা মহিলার গয়নাটা যে কি পরিমাণ শখের সেটা যারা এখানে মহিলারা রয়েছেন তারা নিশ্চয়ই জানেন সেটাকে নিজের হাতে দিয়ে দেওয়া এবং দিয়ে সেই শখটাকে ওখানে মেরে ফেলাটা যে কি কষ্টের তারপরে আমি যতই দিই মায়ের সেই জায়গাটা মানে তখন যদি গয়নাগুলো থাকতো বা তখন যদি মা পেতো সেই ভালো লাগাটার সাথে এটা কোনো কম্পেরিজেন আসবে না তার কারণ মায়েরই শখটাই আর নেই তো দ্যাটস ওয়াই তবুও চেষ্টা করি মানে যেগুলো মা আমাদের জন্য হারিয়েছে যেগুলো মা আমাদের বড় করতে গিয়ে হারিয়েছে সেগুলো যাতে মার কাছে ফিরে আসে তোমার ভিডিও দেখি খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ আমি কমেন্ট তুমি কমেন্ট পড়বে ভাবতে পারিনি থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ আমি পড়ি সবার কমেন্ট ইভেন রিপ্লাইও করি কেমন আছো তারা বাড়িতে সবাই খুব ভালো আছে আলা ফ্রম আসাম তোমার বৌদির সাথে কুনশুটি থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ তো আমি সবাইকার রিপ্লাইও করি মানে তোমরা এখানে যারা রয়েছো তারা বলো যে আমি রিপ্লাই করার চেষ্টা করি কি করি না সত্যি কথা বলো কুটনা দেওয়ার কুট হ্যাঁ মানে দেখো কুটনি বৌদির সাথে সামঞ্জস্য রাখতে গেলে নিজেকেও কুটনি হয়ে উঠতে হবে বুঝলে তো কাকিমা ঘুমিয়ে পড়েছে মায়ের মা নটার সময় ঘুমিয়ে পড়ে সায়ক দা থ্যাংক ইউ সো মাচ খুকুদির নকলটা সেরা ছিল এক্স্যাক্টলি ও যেভাবে ব্লগ করে ভিডিও বানায় আর নাচে নাচটা তোর আগোরা মানি থুর বড় খালি এইটা 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 এটা কি যে কাকতারুয়া নাচও শিখেছে কোথা থেকে বাবা আমি না মা দেখিয়ে দিচ্ছে ওর ভিডিও যদি তোমরা কেউ দেখো উপরে মা দেখিয়ে দিচ্ছে কিভাবে নাচতে হবে এই শো হে বয় ইসাকছে ডাকছে শো হে বয় ইসাকEso eso এরমভাবে ভাবে নাচছো তো ও ইয়া কি মানে যতই শেখাও এইটা এইটা আর এইটা এইটাই আসবে ও নাচে এত সুন্দর তুমি সবাইকে রিপ্লাই করো একজ্যাক্টলি মানে হ্যাঁ এগুলো বলো তবে তো ভাল লাগে বলো এত কষ্টের মানে সারা দিন ধরে কমেন্ট করতে থাকার কষ্টের ফল মনে হয় যে যাক তোমাদের ভালো লাগছে আলটিমেটলি থ্যাংক ইউ অঙ্কিতা থ্যাংক ইউ সো মাচ সো আর বলো বর্দা তো আলাদা থাকে আর কুটনি বৌদি ওরা থাকে হচ্ছে মুকুন্দপুরে দুজন ওখানে তো ওরা থাকে অ্যান্টি পিলসের মতো কাজ করে তোমাদের ব্লগ থ্যাংক ইউ সো মাচ চেষ্টা করি যা চলছে আমাদের লাইফে যেভাবে বড় হয়ে উঠেছি সেখান থেকেই শেখা যে যতই খারাপ লাগা থাকুক হাসি মুখে সবটা অ্যাকসেপ্ট করতে হবে তার কারণ লাইফ না সবসময় সমান যায় না আপস অ্যান্ড ডাউন থাকে আমরা হোপলেস হয়ে পড়ি সেখান থেকে আমাদের উঠে দাঁড়াতে হয় তো এই ব্যাপারগুলো না আমি আমি খুব শিখেছি ছোটবেলা থেকে আর বলো আর কি বলছো আমার একটা খুব ভালো লাগে যে তুমি সবার কে ধরে ধরে রিপ্লাই করো থ্যাংক ইউ আমি চেষ্টা করি সবাই কার্ডটা হয়তো হয়ে ওঠে না প্রত্যেকদিন বাট আমি চেষ্টা করি প্রতিটা ভ্লগের রিপ্লাই করো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ভাই কেমন আছো আমি খুব ভালো আছি তোমার ভিডিওগুলো রোজ দেখি আমি খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ শ্রীজা থ্যাংক ইউ আমরা এখানে শাহদার গল্প শুনতে এসছি আচ্ছা ওকে কিছুদিন আগে আমাদের উপরে একটা ভয়ঙ্কর ভূতের এক্সপিরিয়েন্স গেছে মানে খুবই ভয় পেয়েছি আমি সেখানে কার কার বলো তো ভূতের এক্সপিরিয়েন্স রয়েছে মানে আমি দেখিনি বাট আমি ফিল করলাম বুঝলে তো আমার গাড়ির ভেতরে ভাবতে পারছো সত্যি তোমার ব্লগ খুব ভালো লাগে আর ব্লগারদের মধ্যে সত্যি তোমরা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ একবার আমার মেয়ের নামটা নাও ভ্লগ শুভান্তিকা ওকে শুভান্তিকা হাই শুভান্তিকা ভ্লগ দেখি আমি খুব ভাল লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কেমন আছো আমি খুব ভালো আছি দাদা লাভ থ্যাংক ইউ হ্যালো হাই আমি খুব ভালো আছি একদম এটা খুব ভাল লাগে তোমার রিপ্লাইগুলো দেখে চেষ্টা করি তার কারণ তোমরাও তো টাইম বের করে কমেন্ট করো না মানে তোমরাও সময় বের করে কমেন্ট করো শেয়ার করো ও এটাও করি আমি যারা যারা আমার ভিডিও শেয়ার করে রোজ হয়তো মাথায় থাকে না বাট যখন দেখি প্রচুর শেয়ার হয়ে গেছে আমি সেই শেয়ার অপশন খুলে সবাইকে আমি লাইক দিয়ে আসি যারা যারা শেয়ার করে খুব কিউট তুমি থ্যাংক ইউ সো মাচ হাই আমি শিলিগুড়ি থেকে তোমাদের দুই ভাইয়ের জুটি বেস্ট লাগে থ্যাংক ইউ সো মাচ সুস্মিতা লাভ ফ্রম আশাম তোমরা বেস্ট থ্যাংক ইউ সায়ক দা তুমি সেদিন আমায় কিভাবে ভিডিও বানাতে হয় না বললেই হতো ভিডিও বানাতে পারতাম না থ্যাংক ইউ এইভাবে ওকে আমি কি করেছি আমার নিজেরই মনে নেই মানে কি বলেছি তোমাকে আমি কিভাবে ইনফ্লুয়েস করেছি আমার মনে নেই দাদা তোমার তোমার ভীষণ ভালো পরিবার ভীষণ ভালো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কেমন আছো আমি খুব ভালো আছি ভালো থাকা ভাই চেষ্টা করি সবাইকার সাথে ভালো থাকতে আপনি রিপ্লাই করেন বলে কমেন্টস করতে ভালো লাগে আমার আচ্ছা থ্যাংক ইউ এভরি দেখি মজা পাই ভীষণ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দাদা আমাদের গঙ্গা সাগরে আসবে গঙ্গা সাগরে গঙ্গা সাগরে হ্যাঁ যাওয়াই যায় কিন্তু পুরো ফ্যামিলিকে একাঠা করে যাওয়াটা নাহলে আমার একা যাওয়াটা খুব চাপের হয়ে যায় যদি সবাই একসাথে যেতে পারি তো আমার জন্য খুব ইজি হয়ে যায় বিষয়টা লগগুলো বেশ ভালো লাগে রোজ দেখি তোমার লগ আর কাকিমাকে খুব মিষ্টি লাগে থ্যাংক ইউ সো মাচ আমি প্রতিটা ভিডিও দেখি তোমার বৌদি থ্যাংক ইউ সো মাচ প্রিয়া মানুষই বলছে রেগুলার দেখি থ্যাংক ইউ আঁকি বলছে তোমার ভিডিও খুব ভালো লাগে থ্যাংক ইউ হ্যাঁ থ্যাংক ইউ মিতা থ্যাংক ইউ সো মাচ উলু বেরিয়া থেকে দেখছি থ্যাংক ইউ জুহি চাকদহ থেকে অনেক ভালোবাসা তোমার পরিবারের সকলের জন্য এই তোমরা কে কোথা থেকে দেখছো একটু বলো তো তাহলে বিষয়টা বুঝতে পারবো যে কোথা কোথা থেকে মানুষজন দেখছে কাকিমা কোথায় কাকিমা নটার সময় ঘুমিয়ে পড়ে গো কাকিমা এখন অর্ধেক নিদ্রায় রয়েছে আমার কমেন্ট পড়ছো না রে আসাম গুয়াহাটি থেকে আমি পড়ছি কিন্তু সবার কমেন্ট খুব সুন্দর একটা ফ্যামিলি তোমাদের থ্যাংক ইউ সো মাচ সব দেখি নিজের ফ্যামিলি থেকে দূরে থাকার জন্য কষ্ট হয় একদম কাজের জন্য তো থাকতেই হবে বা অন্য কোথাও বিয়ে হয়ে গেলেও থাকতে হয় তোমার কুটনি বৌদির ব্লগ খুব ভাল লাগে আচ্ছা কুটনি বৌদিকে ভাল লাগে হ্যাঁ আমি দেখছি ইদানিং কুটনি বৌদির প্রশংসা একটু বেড়ে গেছে তোমাদের মুখে এটা কিন্তু ঠিক নয় হ্যাঁ একদমই ঠিক নয় আমি কিন্তু সহ্য করতে পারছি না বিষয়টা হাই হাই সবাইকে হ্যালো হাই দাদা তোমার ভিডিওর জন্য ওয়েট করে থাকি থ্যাংক ইউ সো মাচ এটা পড়ো বাড়ির ভাই চশমার ফ্রেমটা খুব মিষ্টি আমাদের ওকে চলে গেল যা আ তো তোমার ভিডিও দেখি মুম্বাই থেকে দেখছি ওকে ওকে কলকাতা থেকে দেখছি ডিনার করেছো জাস্ট করলাম আজকে তো শনিবার আজকে পনির হয়েছে বিধাননগর জাস্ট লাভ ইউ ভিডিও থ্যাংক ইউ সো মাচ হরিদেবপুর আচ্ছা রাখি মাই সুপার হিট কতী বৌদি রক্স থ্যাংক ইউ ফ্রম হাবড়া ওকে তুমি খুব সুইট ছেলে আর মাকে সব সবাইকে এত ভালোবাসো এগুলো দেখে খুব ভালো লাগে থ্যাংক ইউ তোমার ফিঙ্গারে অনেক কালারের রিং হ্যাঁ একটা চুনি একটা পান্না আর এটা হচ্ছে নজর সুরক্ষা কবচালাই বলে এটাকে ইউর সেন্স অফ হিউমার ভেরি নাইস ইউ ক্রেজি ক্রেজি ওয়েবস এটা পড়ো হ্যাঁ আমি পড়লাম বাট এই কমেন্টটা না আচ্ছা মিষ্টি ওকে ভালো থেকো সুস্থ থেকো ওকে 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 থ্যাংক ইউ সো মাচ ফ্রম কোচবিহার ওকে হ্যাঁ হ্যাভ আ গ্রেট ভিডিও থ্যাংক ইউ সো মাচ উৎপল হাই তোমার ভিডিও ছাড়া দিন অসম্পূর্ণ লাগে ফ্রম শ্রীরামপুর থ্যাংক ইউ আর আমার তোমাদের কমেন্টস না পড়ে আমার দিন অসম্পূর্ণ লাগে মানে তোমাদের এতো ভালো ভালো কমেন্টস পাওয়া যায় মানে আমি এত ভালো কমেন্টস পাই তোমাদের প্রত্যেকের থেকে সিরিয়াসলি টাছুট মানে খুব কম আর কি নেগেটিভ কমেন্টস থাকে খুবই কম মানে হ্যাঁ থাকবে তো ডেফিনেটলি বাট সেটার সংখ্যা এতটাই কম যে ভালো কমেন্টসে ঢাকা পড়ে যায় সব বুঝলে তো শুভ নববর্ষ ভাই কাউ কাকিমাকে আমার প্রণাম জানিও একদম নিশ্চয়ই আহাই তুমি কেমন আছো আমি সিঙ্গাপুর থেকে ওকে থ্যাংক ইউ সো মাচ আমি আমি আমেরিকা থেকে দেখছি ওকে বাংলাদেশ থেকে দাদা তোমার রক খুব ভালো লাগে থ্যাংক ইউ একজন হোয়াটসঅ্যাপ করলো আমার কামেন্ট পড়শো না লাইব্রেরি আমি দেখতে পাইনি এরকম আলাদা কোনো ব্যাপার নেই যে তোমার সাথে আমার শত্রুতা তোমার কমেন্ট পড়বো না প্লিজ এরকম ভাবা বন্ধ করো দয়া করে তোমাকে আরো সিরিয়ালে দেখতে চাই কেউ যদি না নেয় আমি কি করব করবো তো হাতে পায়ে তো আর ধরতে পারবো না এবারে তাদের মনে হলে ডেফিনেটলি মা উঠলে মা মনে হলো যে মা বাথরুমে গেল বুঝতে পারছি না তুমি আমি রোজ তোমার ভ্লগ দেখি শাহক দা থ্যাংক ইউ সো মাচ প্রীতি থ্যাংক ইউ সো মাচ তোমার ভ্লগের অপেক্ষায় থাকি সারাদিন থ্যাংক ইউ দাদা তোমার ভিডিওগুলো খুব ভালো থ্যাংক ইউ সিরিয়ালগুলোর টিপিক্যাল ক্যারেক্টারগুলোর থেকে রিয়েল লাইফের রিয়েল লাইফের পাঁচ মিনিট ভ্লগুলো অনেক বেশি এন্টারটেনিং থ্যাংক ইউ সো মাচ শায়ক থ্যাংক ইউ রাইতামা ওকে তোমার ব্লগের মাধ্যমে অনেক মেসেজ আসে এবং সেগুলো প্রত্যেকটা আমাদের চলার পথে বিভিন্নভাবে কাজে লাগে এই স্টারগুলো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ দাদা তোমার ভিডিও দেখে আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা তোমার দাদা আমি তোমার প্রত্যেকটা ভিডিও দেখি খুব ভালো লাগে ওকে বিনোদিনী বলছে মিনিমাম কুড়ি বার পাঠালাম একবার তো পড়ো লাভ ফ্রম বহরমপুর পরে নিয়েছি অ্যাকচুয়ালি দেখতে পাইনি তাই আলাদা করে কোনো শত্রুতা নেই কারোর সাথে যে কারোর কমেন্ট পড়বো না প্লিজ এরকম ভেবো না তোমার ব্লগগুলো খুব ভালো লাগে থ্যাংক ইউ আমি রোজ তোমার ব্লগ দেখি কিন্তু কফির রেসিপিটা কালকে খুকুর পেজ থেকে পোস্ট হবে আমি বানিয়েও ফেলেছি খুকুর কফি খুকু যেহেতু কফি বানায় তো ওর ভিডিও আমি বানিয়ে পোস্ট করতে চাইছি না খুকু কীভাবে কফি বানায় সেটা তোমরা খুকুর পেজে দেখতে পাবে কালকে পেজ নয় ওর প্রোফাইল তো কালকে সকাল নটার সময় আমি আপলোড করে দেবো কুকুর প্রোফাইলে ওকে আমি বানিয়ে নিয়েছি কীভাবে কফি বানায় আমি রোজ তোমার ব্লগ দেখি থ্যাংক ইউ ভীষণ ভালো লাগলো শুনে আমি বসে থাকি তোমার ব্লগের অপেক্ষায় থ্যাংক ইউ শ্রী থ্যাংক ইউ তোমার ব্লগগুলো খুব ভালো লাগে থ্যাংক ইউ সোনিয়া আর বেশিরভাগ জিনিস আমি দেখতে পাচ্ছি

তো এর থেকেই বোঝা যায় যে তোমরা যে সিরিয়াসলি এই গরমে আর মনে হয় না যে কোথাও যেতে পারবো আমি রিসেন্টলি ওয়াচিং ইয়ার লগ থ্যাংক ইউ দেবস্মিতা আমি রোজ দেখছি তোমার থ্যাংক ইউ রোজ অপেক্ষায় থাকি কখন লগ আসবে আমি চেষ্টা করি সকাল নটায় সকাল এগারোটায় তারপরে হচ্ছে যেদিন একটু বেশি ব্লগ হয়ে যায় সেদিনকে একটু বেশি দিয়ে দিই তারপরে হচ্ছে দুপুর দেড়টা থেকে দুটোর মধ্যে তারপরে বিকেলবেলায় তারপরে রাতের বেলায় এই কয়েকটা টাইমে আমি দেওয়ার চেষ্টা করি তোমাদের জন্য বাট রোজ দিন তো এত ভিডিও বানাতে পারি না ওই জন্য আর হয়ে ওঠে না আমি রোজ দেখি তোমার ব্লগ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ কালকে যেমন আবার অনেক কটা ব্লগ আসবে কালকে হচ্ছে রোববার কালকে প্লিজ একটুখানি তোমরা দেখো কালকে এক একজনের বাড়িতে খেতে যাচ্ছি কালকে বুঝতে পেরেছো তো জীবনে প্রথমবার সেই ব্যক্তিটি আমাকে নিমন্ত্রণ জানিয়েছে এবং খেতে যাচ্ছি আমি এ যে কী পরম সৌভাগ্য এই যে কী পরম পাওয়া এটা আপনাদেরকে বলে আমি বোঝাতে পারবো না কিছুতেই আপনারা বুঝতে পারবেন না বুঝলেন তো আপনারা ভাবেন ও ঠিক আছে খেতে গেছে একজনের কিন্তু এই যে কি পরম সৌভাগ্য এটা আপনি বুঝতে পারছেন না এই কমেন্ট কতবার পাঠালাম এবার রেগে গেছি কিন্তু এই রে এভাবে রেগে গেলে তো হবে না পেশেন্স নিয়ে কথা বলতে হবে একটা মিটা প্ল্যান করো সাউথে এই সাউথে হ্যাঁ সোনারপুরে আমি আসছি হচ্ছে দশই মে দশই মে একদম সোনারপুর ও মোড়ের মাথায় যে মিও মোরে তার পাশেই হচ্ছে আমি আসছি মানে সেখানেই বলতে পারো মানে মিয়া মোড়েতেই ওর পাশেই আমি আসছি তো দশই মে অক্ষয় তৃতীয়ার দিন বেলায় তোমাদেরকে কিন্তু থাকতেই হবে যারা সোনারপুর বা সোনারপুরের আশেপাশে থাকো তারা প্লিজ চলে এসো দশই মে আমি আসছি ওখানে খুব ভালো লাগছে তোমাদের সবাইকে সুইট অ্যান্ড বিউটিফুল থ্যাংক ইউ ওয়েস্ট মেদিনীপুর থেকে দেখছি দাদা খুব ভালো কিপ ইট আপ থ্যাংক ইউ হাই শায়ক ফ্রম শিলিগুড়ি কিছুদিন ধরে ভ্লগ দেখছি অ্যান্ড তোমার ভ্লগ দেখতে খুব ভালো লাগে থ্যাংক ইউ তোমার এই লুকটা বেশ লাগছে লাভ ফ্রম শিউরি থ্যাংক ইউ সো মাচ আমার কমেন্ট পরও পড়লাম পল্লব সরি পল্লব বি দাদা কমেন্ট মেনশন করার জন্য অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ এরকম আরও ভিডিও দিও ডেফিনেটলি শ্রীধা শ্রীধা সো সুমনা এক মিনিট যা কোথায় চলে গেল হ্যাঁ সোমনা বেগম বেগম ওকে বিশাল বড় নাম থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আমি জাস্ট কিছুদিন আগে তোমায় দেখেছিলাম এফবিতে তারপর থেকে রোজ তোমার ব্লগ দেখি থ্যাংক ইউ সুস্মিতা থ্যাংক ইউ আবার সুস্মিতা প্রচুর সুস্মিতা কমেন্ট করছে কী ব্যাপার বলো তো কুটনি বৌদির নামে এত মানুষ হুম আমি তোমার সব লোক দেখি থ্যাংক ইউ সকালে ঘুম থেকে উঠে থেকে রাতে ঘুমো থ্যাংক ইউ তোমার পাড়ার লোক আমি সন্দীপ ওকে ওকে বাট আমি পাড়ার কাউকে চিনি না আমি বেরোই না আমার পাড়ায় কোনো বন্ধু নেই কারণ আমরা নতুন এসেছি এখানে আর এই আর কি বেরোনো হয় না সেই অর্থে আমি তোমার ভিডিও দেখি সব সময় থ্যাংক ইউ কেমন আছো দাদা বাংলাদেশ থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ ফ্রম ক্যানাডা ওকে শ্রী শ্রী শ্রীদা সুমনা বেগম ওকে এটাই বলি আমি এটাই বেটার শাহুক এক মাস ধরে তোমার ব্লগ দেখছি হুম হুম দেখছি তার জন্য তোমার পাশে একটা ডায়মন্ডও রয়েছে ফ্যামিলিকে ভালোবেসে ফেলেছি থ্যাংক ইউ সো মাচ ইশিতা খুব ভালো লাগে তোমার ভিডিওগুলো থ্যাংক ইউ সো মাচ হেসে এসে গড়াগড়ি হ্যাভ ডিনার হবে হেভি ডিনার হবে কি ডিনার হবে ওকে তোমার বৌদি খুব ভালো থ্যাংক ইউ আমার বাড়ির সবাই কিন্তু খুব ভালো টাচুর বাবা হ্যাঁ তো যাকে যা খুশি তাই বলি আমি আর আমি তো মানে এমনি বলতে থাকি বলার সময় আর কি হুস থাকে না আমি কাকে কি বলছি বুঝলে তো এবার সো ফানি থ্যাংক ইউ পিয়ালি মৈত্র থ্যাংক ইউ পিয়ালি আমি ব্যাঙ্গালোর থেকে দেখছি খুব ভালো লাগে তোমায় তোমার ব্লগ দেখি একটা রিকোয়েস্ট প্লিজ একবার পারলে সবাই মিলে এদিকে আসার প্রোগ্রাম করো ডেফিনেটলি তুমি যদি ব্যাঙ্গালোরে মানে ব্যাঙ্গালোরে যদি ডাকো আমাদেরকে খুব ভালো ক্লিন সিটি শুনেছি আমি খুবই সুন্দর জায়গা তো প্ল্যান করাই যায় কিন্তু আমি সোনারপুর থাকি তোমার ব্লগ দেখি সো দশ তারিখ প্লিজ এসো দেখা হবে দশ তারিখে সোনারপুরে যে অ্যামোরে রয়েছে বাস স্ট্যান্ডের পাশে সেখানে আমি আসছি মানে বাবার উল্টো দিকে আমি কোচবিহার থেকে তোমার ব্লগ দেখছি থ্যাংক ইউ সো মাচ কাকিমণি কেমন মা একদম পারফেক্ট দাদা আমার কমেন্ট পড়ছে এই তো পড়ে ফেললাম তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ আমি বেনারস দিয়ে দেখছি থ্যাংক ইউ খুব ভালো জায়গা দাদা বেনারসি পান নাকি খুব বিখ্যাত বেনারসি অলসো ওকে হঠাৎ করে ভিডিও এসেছিল বিতে তারপর থেকে নেশা হয়ে গেছে থ্যাংক ইউ সো মাচ এই যে এই ভালোবাসাগুলো হচ্ছে আমার ইন্সপিরেশন বুঝলে তো আমার কমেন্টস পড়লে না এই যে পড়ে ফেললাম কিন্তু আর বলা যাবেন এরকমভাবে ইন্দ্রপুরি স্টুডিওর সামনে কবে আসবে হ্যাঁ ওখানকার মাকে একদিন পুজো তো যেতে মানে পুজো দিতে যেতে হবে তো যাবো ডেফিনেটলি তো এবারে কবে যাব না এখন ঠিক মানে এই মুহূর্তে দাঁড়িয়ে কী করে বলি বলো তো আমি শ্রীরামপুরে থ্যা থেকে দেখছি ওকে তোমাদের ইনভাইট করলে আসবে আমাদের বাড়িতে খুব কঠিন প্রশ্ন একজন তার মেয়ের অন্নপ্রাশনের জন্য নেমন্তন্ন করতে গেছিল করেছে আর কি তার বাড়ি আবার অনেকটা দূর এই দূর দূর বাড়ি হলে তো যাওয়ার সমস্যা আবার লোকের বাড়িতে চলে গেলে লোকে আবার হ্যাংলাও বলবে চারিদিকে অনেক সমস্যা বুঝলে তো আমি ইংল্যান্ড থেকে তোমার লগ দেখছি থ্যাংক ইউ সো মাচ সেম হিয়ার হঠাৎ করে ভিডিও এসেছিল আচ্ছা এটা প্লিজ বলো তোমার ফেসবুকে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হ্যাঁ ওই নাম্বারটা মানে এই ফোনেই রয়েছে বাট সেটা না প্রমোশানের জন্য দেওয়া রয়েছে নাম্বারটা সেখানে হচ্ছে তোমরা অনেকেই লেখো মানে আমি রিপ্লাই দিতে পারি না তার কারণ আমার রিপ্লাই দেওয়ার কিছু থাকে না কি কি লেখো তোমরা আমি একটুখানি বলে দিচ্ছি অনেকেই লেখো যে হ্যাঁ খুব ভালো লাগে কেমন আছো এইগুলোর বেসিক কোয়েশ্চনের যদি আমি প্রত্যেককে আমি হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিতে থাকি তাহলে আমি কমেন্টসে কখন রিপ্লাই দেব। এটা একটা প্রবলেম দ্বিতীয় কথা হচ্ছে মানুষজন আমার কাছে কাজ চায় আমি তাদেরকে কি কাজ দেব। মানে আমি নিজেই কোনো এখন সিরিয়াল পাচ্ছি না একখানা সিরিয়াল করি মঙ্গলময়ী মাসীতলা সেখানে অর্ধেক দিন ডেট থাকে না তো আমি তাকে কি কাজ দেবো তো মানে আমি কি করে তাকে কাজ দেবো আমি না কোনো কর্পোরেটে জব করি না আমার কোনো কন্ট্যাক্ট আছে আমি কি করে দেবো বলো তো তো এটা একটা সমস্যা এই সমস্যার জন্য মানে আমি কি রিপ্লাই দেবো বুঝতে পারি না আর কোনো মানুষ নিশ্চয়ই খুবই অসহায় হয়েই আমার কাছে বলছেন বাট আমার কাছে এই সাহায্য করার এই পাওয়ারটা আমার কাছে সত্যিই নেই মানে আমার কাছে যদি ক্ষমতা থাকতো আমি ডেফিনেটলি চেষ্টা করতাম আর অনেকে লেখো যে আমি অভিনয় করতে চাই এই অভিনয়টা আমি কি করে পাইয়ে দেব বলো তো আমি তো নিজেই পাচ্ছি না দেখছো আমি বসে আছি তো এই সমস্যাদায়ক প্রশ্ন সবাই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজে লেখেন তো সেটা দয়া করে না লিখে আমাকে একটুখানি ভালো থাকতে দিন এই কমেন্টগুলো মানে এই মেসেজগুলো যখন আমি হোয়াটসঅ্যাপে পড়ি না আমার খুবই ভেতর থেকে কষ্ট হয় যে মানুষগুলো বলছে কিন্তু আমার করার কিছু নেই মানে বুঝতে পারছো তো এই এই কষ্টটা হয় আর এই কষ্টটা আমি নিতে চাই না আমি কি দোষ করলাম কাকিমাকে একটু দেখতে চাইলাম দোষ কিছু করি মা আসলে ঘুমিয়ে পড়েছে তো মাকে উঠিয়ে তোমাদেরকে কি করে দেখাই বলো তো আঙ্কল পুরো আমি খুব ছোট একবার পুরো লাভ ইউ ওকে কোচবিহার ভিডিও দেখি কেমন আছো দাদা ভাই খুব ভালো আছি এই যে আমি এখন এখানে লাইভ করছি অলরেডি কিন্তু মেসেজে এসে গেছে যে আমি বহরমপুর থেকে আমি অমুক জায়গা থেকে এগুলো এগুলো আমি এইখানে জিজ্ঞেস করেছি তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিচ্ছ তুমি বলো এগুলোতে মানুষ বিরক্ত হবে না মানে আমি বিরক্ত একটু কম হই বলে আমি বিরক্তটা হই না আর অনেকে আবার ফোন করে ফোন করে অনেকে আবার কোনো কথা বলে না ফোনটা ধরে রাখে কেমন আছো এইসব প্রশ্ন করে প্রশ্ন করে চুপ করে ধরে থাকে খুবই ইডিটিং লাগে খুবই ডিস্টার্ব করো তোম মানে এর মধ্যে অনেকে তোমাদের দুই ভাই সম্পর্ক ভীষণ ভালো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তুলি থ্যাংক ইউ সো মাচ I just love ইউ family. Thank you. তোমার ফ্যামিলির জন্য আমার মনটা খুব ভালো থাকে আচ্ছা এটা কিন্তু খুব ভালো কমেন্ট হ্যালো শাহক হাই জবা দেবনাথ হাই তোমার ডেইলি ভিডিওস দেখতে খুব ভালো লাগে থ্যাংক ইউ আর তোমার হোয়াটসঅ্যাপ কমিউনিটি আছে ইয়েস ইয়েস হোয়াটসঅ্যাপে গিয়ে লেখো হচ্ছে উইথ লাভ শায়ক সেখানে আমার চ্যানেল রয়েছে দেখিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ চ্যানেল বলে ওটাকে মেবি হোয়াটসঅ্যাপ চ্যানেল ইয়েস তো হোয়াটসঅ্যাপ চ্যানেল আমার রয়েছে ভেরি ফাইড চ্যানেল দেখতেই পাচ্ছ তো এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা জয়েন হতে পারো একটু ফলো করতে পারো আমাকে উইথ লাভ সায়ক লিখলেই পেয়ে যাবে আচ্ছা এখানে যারা যারা ইনস্টাগ্রামে খুব অ্যাক্টিভ তারাও আমাকে ইনস্টাগ্রামে পেতে পারো সব জায়গায় উইথ লাভ সায়ক টি এইচ উইথ বি ইভ এস এ ওয়াই এ কে তোমরা যদি টুইটার করো টুইটারেও আমাকে সেম নামে পাবে সব জায়গাতেই ভেরিফাইড তো তোমাদের খুঁজতে অসুবিধা হবে না আমার রিপ্লাইটা দাও কি রিপ্লাই দেবো বলো তো একজন লিখছে আমাকে হ্যালো সায়ক হোয়াটসঅ্যাপ এক্ষুনি এলো কি কী বলবো আমি ওকে হাই লাভ ইউ লোক তোমার ফ্যামিলি ভীষণ ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ দাদা ভাই এতগুলো কমেন্ট করলাম একটাও রিপ্লাই দিলাম এই যে দিলাম আমি তিথি ভাই তোমার পরিবারটা আমাদের পরিবারের মতো খুবই ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ নিবেদিতা থ্যাংক ইউ দিদি থ্যাংক ইউ সো মাচ এবার বুঝতে পারছি আমি লাইভে এসে কামে না পড়লে কোনো কোনো কাস্টমার রেগে যায় আমার সোনা ভাই একবার হ হ্যালো করে দাও জুহি হাই জুহি আমার নামটা নাও মমতা ভাই কেমন আছো খুব ভালো আছি তো আর বলো সামনে ভোট কিন্তু হ্যাঁ খুব বুঝে শুনে তোমরা ভোটটা দিও দয়া করে আর সবাই ভোটটা দিতে যেও তোমার ফ্যামিলিটা সত্যি খুব ভালো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ একজন কমেন্ট করছে বাড়ির অ্যাড্রেস দাও গিফট সত্যি মানে তোমরা যে দিতে দেবে বলছো পাঠাবে বলছো মানে আমি পাঠাতেই পারি মানে অ্যাড্রেস পাঠালে এমন কোনো প্রবলেম আমার নেই কিন্তু বক্তব্য হচ্ছে মানে কেন মানে তোমরা যেই টাকাটা রোজগার করছো সেই টাকা দিয়ে আমাকে একটু ভালোবাসলেই হবে আমাকে একটুখানি দেখো আমাকে একটুখানি ভালোবাসো তাহলেই হবে আর দেখা হলে রাস্তায় একটুখানি খাইয়ে দিও কিছু একটা চকলেট কিনে দিও তাহলেই হবে আলাদা করে তোমাদের জমানো টাকা থেকে বা তোমার যে বিজনেস রয়েছে সেই বিজনেসের কোনো প্রোডাক্ট আমাকে পাঠিয়ে এগুলো করে করো না মানে ডেফিনেটলি এগুলো খুবই গুড জেস্টার বাট নিতে না আমার কেমন একটা লাগে তার কারণ আমি তো তোমাদেরকে সেরমভাবে কিছু দিতে পারবো না তো দ্যাটস ওয়াই একশো টাকা মেন্ট করলাম এবার ঘুমোতে চললাম এই রে মলিদি খুব রেগে গেছে মলিদি পারলে মোবাইলটাই ছুঁড়ে মেরে দেবে সরি মলিদি আমি কি দোষ করলাম রূপা কোনো দোষ কর নি তুমি আমি দেখতে না পেলে কি করে পড়বো এ তো মুশকিল মহিলাগুলোকে তো আমি বোঝাতেই পারছি না একবার এবার বেরিয়ে গেলাম রিপ্লাই করলে না ওকে টাটা তনুশ্রী কেমন আছো বলো দাদা এত রাতে ঘুমিয়ে লাইভ এসছ এত না ঘুমিয়ে লাগবে হ্যাঁ না ঘুমিয়ে লাইভ বাংলাদেশ থেকে দেখছি থ্যাংক ইউ সিবের যা মেটার রিড করে দিল ইউর লুকিং গ্রেট থ্যাংক ইউ মৌমিতা থ্যাংক ইউ সো মাচ তোমার ভিডিওগুলো ডেলি দেখি মাম্পি দিকে কী করেছিল মাম্পি হচ্ছে আমার ছেলে রাইস সেরিমনিতে ইনভাইট করবো একজন হোয়াটসঅ্যাপ করলো এই যে এর বাড়ি যদি দূরে হয় আমি কী করে যাবো বলো তো হুম কী করে যাব আমি আচ্ছা এবারে বক্তব্য হচ্ছে হ্যাঁ বেশ কিছুদিন ধরে তোমার ব্লগ দেখছি খুব ভালো লাগে থ্যাংক ইউ হ্যাঁ মাম্পি কীভাবে চিনি একটা ভিগো বলে একটা অ্যাপ্লিকেশন ছিল টিকটক ভিগো তো সেই সময় মাম্পি আর আমরা ভিগোর কন্ট্রাক্টে ছিলাম ভিগো অ্যাপের তো আমাদের মিট আপ হতো আমাদের দেখা হতো সেখান থেকেই ওর সাথে বন্ধুত্ব না বন্ধুত্ব নয় মানে ও এমনি খুবই ছোট আমার থেকে আর ওর বরের সাথে বন্ধুত্ব তারপরে ওদের মধ্যে একটা ফ্যামিলি বন্ডিং ওরা এতটাই সহজ সরল মাম্পি মাম্পির পরিবার তো খুব ভালো ওরা বুঝলে তো অনেকেই বলেছ আমাকে কমেন্টে আমি দেখেছি যে মাম্পি সাথে মিশে নিজের ক্লাসটাকে নামিও না এইসব কথা লিখেছ আসলে প্রত্যেকেই তো মানুষ মানুষের সাথে মিশলে আমার কোথাও মনে হয় না যে মাম্পিদের ছোট ঘর আছে ওর ছোট ঘরে বসা যাবে না আমার ক্লাসটা নেমে যাবে এগুলো আমার মনে হয় না অ্যাকচুয়ালি তখন আমি নিজে খুবই গরিব ফ্যামিলি থেকে বিলং করি মানে আমার ফ্যামিলি মানে আমরা ভাড়া বাড়ির অ্যাসবেস্টারে অ্যাসবেস্টারও নয় টালির চাল ছিল আমরা প্রথম যে বাড়িতে ভাড়া গেছি আটশো টাকার ভাড়া সেখানে আমরা দিন কাটিয়েছি তো সেখানে দাঁড়িয়ে আমরা কারেন্ট ছাড়া আমাদের সোনারপুরের বাড়িতে তিন বছর আমরা কারেন্ট ছাড়া ছিলাম বুঝলে সোনারপুরের মোড়ের মাথায় প্রপার জায়গা আমার বাড়ি সেখানে আমার কাকু বাড়ির কারেন্ট নিচে দোকানদারদের ভাড়া খাটিয়েছিল ইলেকট্রিক দিয়ে ইলেকট্রিক অফিস থেকে এসে কারেন্টটা কেটে দেয় তিন বছর আমি কারেন্ট ছাড়া ছিলাম ক্লাস ফাইভ সিক্স সেভেন তো এই স্ট্রাগেলগুলোর মধ্যে দিয়ে ছোটোবেলা থেকে যেতে হয়েছে তো তো আমার মনে হয় না যে কারুর বাড়ি ছোট বলে তার বাড়িতে ঢোকা যাবে না বা আমার মাথায় আসে না মানে আমি যাই হোক বলে বলতে পারছি না আমি তোমাদেরকে হয়তো তো অনেকেই লিখেছো কমেন্টগুলো তো ঠিক আছে এটা তোমাদের ভাবনা আমার ভাবনা এটা নয় আমার ভাবনা বা আমাকে মা এরকমভাবেই মানুষ করেছে যে কোনো মানুষকে এইভাবে ছোট করা উচিত নয় যে তার বাড়ি ছোট বলে তো যাই হোক তো সেখান থেকেই মাম্পির সাথে পরিচয় ভীষণ ভালো মানুষ প্রথমবার যে যেবার গেছিলাম মাম্পিদের হাজরার বাড়িতে একটা ছোট্ট ঘর ওখানেই ওরা সবাই থাকে বিছানার উপর উঠেই আমি বসে পড়েছিলাম তারপরে ওর মা সুন্দর থালা ভরে ভাত চিংড়ি মাছ এত ভালো করে খাইয়েছিল তো ইজ লাইক মাই বোন মানে লাইক নিয়ে নয় এটা তখন হয়তো লাইক মাই সিস্টার এখন মাম্পি আমার বোন ওকে আমি নিজের বোনই বলি অ্যান্ড ওরাই কিন্তু মাম্পি আর রাহুলই কিন্তু আমাকে ভ্লগের কথা প্রথম বলে আমাকে আর ইয়ে আজকে যে তুমলো ভ্লগ কারো তোমলোক ভ্লগ করো তো ওরা এতবার বলেছে আমাকে ব্লগের কথা সেখান থেকে ওদের কথা শুনেই কিন্তু আমার ফেসবুকে ব্লগ শুরু এই যে তোমরা আমাকে ব্লগে দেখছ সেটার কিন্তু মেন উদ্যোক্তা বা মেন ইনফ্লুয়েসার কিন্তু হচ্ছে মাম্পিয়ার রাহুল ওরা যদি আমাকে না বলতো কিন্তু আমি কোনোদিনও ভাবতাম না ব্লগের কথা তোমার ব্লগ দেখতে খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ দাদা সামনে আমার মাধ্যমিকের রেজাল্ট আর কি পরীক্ষা দিয়ে ফেলেছ আর আশীর্বাদে কোনো লাভ নেই যা পরীক্ষা দিয়েছ তারই রেজাল্ট পাবে বাওয়ালি কেমন জায়গা বাওয়ালি খুবই ভালো জায়গা আমি গেছিলাম ওখানে মন্দিরেও গেছিলাম মন্দিরের কমিটির সাথেও কথা বলেছি ভীষণ জায়গা আজ রানী আচ্ছা রানী নয় আজ মাসিমণি কোথায় মাসিমণি ঘুমিয়ে পড়েছে মাসিমণি নটার সময় ঘুমিয়ে পড়ে ওকে তোমার আর দেখতে খুব ভালো লাগে থ্যাংক ইউ খুব ভালো সব ভিডিও থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আর কেমন আছো ভাই একটু লেট হয়ে গেলাম ইটস ওকে ও আর অনেকেই বলে যে রিয়াজের বাড়ি তোমরা চলে যাচ্ছ তোমরা কী ধরনের হিন্দু তোমরা হিন্দু ধর্মের লজ্জা এইসব প্রচুর কমেন্ট আসে আমার না পড়লে হাসি পায় বিশ্বাস করো মানে কি বলবো আমি বুঝতেও পারি না এদেরকে মানে কি হবে মানে আমি কি মরে গেছি মানে আমি কি মানে ভগবান কি আমার গলা কেটে দিল ওদের বাড়ি গেছি খেয়েছি বলে বা দুর্গাপুজোর সময় তোমরা দেখেছো কি না আমি জানি না রিয়াজ অঞ্জলি দিয়েছে দুর্গাপুজোয় বা ভাই ফোটা নিয়েছে সুস্মিতার থেকে তো কী হয়েছে ওর ওর কি ধর্ম চলে গেল। যার যার ধর্ম তার তার কাছে ভাই প্রত্যেককে রেসপেক্ট করাটাই আমার মনে হয় উচিত এবং প্রত্যেকের আনন্দে সামিল হও প্রত্যেকের দুঃখে তার পাশে থাকো এটাই উচিত তো যারা যারা বলো যে বাড়ি কেন গেছো সপরিবারে ওরা আসবে দরকার নেই না ওরা কি করলো সেটা দেখে আমি কেন করব আমার পারবারিশ আমি কিভাবে বড় হয়েছি সেটা ম্যাটার করে আমাকে মা বাপ মা যেই শিক্ষা দিয়ে বড় করেছে যে কারো কীভাবে ডিসক্রিমিনেট করতে নেই ওর ধর্মই তামার আমার ধর্মই তো আমি সেরকমই আমি এটা একদমই দেখব না যে রিয়াজ অন্য ধর্মের আচ্ছা এই তো শীতলা পুজো এলো রিয়াজ কি আমাদের বাড়িতে আসবে এটা আমি দেখতে যাব না ওর ওর হয়তো মনে চাইলেও ওর হয়তো সময় হবে না বা অত দূর থেকেও মানে কী করেই বা আসবে ও শীতলা পুজোয় তো এই জিনিসগুলো আপনাদেরকে বোঝাতে পারবো না আপনাদের খুবই ইজি বিষয়টা দুটো কমেন্ট আপনারা লিখে দিলেন আপনার খারাপ লেগেছে বলে আপনি মানুন না আপনি মুসলিমদের হাতে জল খাবেন না ইটস ফাইন বাট আমার কোনো সমস্যা নেই আমার পরিবারের সমস্যা নেই তো আমার পরিবারের যেখানে সমস্যা নেই তো আপনি কে তাই না দাদা ব্লকগুলো খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ অর্ণব সায়ক কেমন আছো আমি খুব ভালো আছি নৈহাটির মার কাছে এসছিল একদম ওই তো রিয়াসের বাড়ি থেকে ঘুরে আমি নৈহাটির মার কাছে গেছি তো কি হয়েছে বড় কাছে গিয়ে বড়মাকে মাকে প্রণাম করে পুজো দিয়ে এসেছি কি হলো বলুন তো আমি কি মুসলিম হয়ে গেলাম বড়মার একটা সুন্দর রিলও বানিয়েছি আমি তোমরা হয়তো এত মিষ্টি দেখতে এত ভালো দেখতে বড়মাকে দেখলে হচ্ছে মনটা শান্তি হয়ে যায় মানে মনে যত ভারাক্রান্ত মন হোক না কেন তুমি যদি মায়ের সামনে একবার দাঁড়াও বড়মার কাছে সবগুলো জল হয়ে যাবে উম তুমি খুব ভালো মানুষ থ্যাংক ইউ সো মাচ এটা একমাত্র আমার মায়ের জন্য যা যা কথা বললাম সব কিন্তু হচ্ছে মায়ের শিক্ষা ইভেন আমার মা ছোটবেলাতে এভাবে মানুষ করেছে যে তোমার যদি মদ খেতে ইচ্ছা হয় তুমি বাড়িতে মদ এনে খেও রাস্তায় গিয়ে কোনো বার থেকে মদ খেয়ে এলে মদ খেয়ে আসার সময় তুমি রাস্তায় পড়ে গেলে তোমার ফোন থেকে কেউ আমাকে ফোন করলো দিদি আপনার ছেলে রাস্তায় পড়ে আছে মদ খেয়ে উল্টে এরকমটা করো না যা করার বাড়িতে এনে করো তো এবারে সেখানে দাঁড়িয়ে কে করবে বলো তো মানে হ্যাঁ একদিক থেকে ফ্রিডাম তো ডেফিনেটলি রয়েছে কিন্তু আমি মদটা কী করে আনবো বাড়িতে তো সেইভাবে কোনোদিন আমার মদও খাওয়া হয়নি সুমি দে সরকার থ্যাংক ইউ সো মাচ এইভাবে প্রতিদিন যেন তোমার ব্লগ দেখতে পাই থ্যাংক ইউ আমার মা কিন্তু খুব প্ল্যান হ্যাঁ মানে এই কথাটা বলে দিল একদিক থেকে ফ্রিডাম দিয়ে দিল একদিক থেকে কিন্তু করতে পারবে না বুঝলো তো এইভাবেই এই জিনিসগুলো অ্যাপ্লাই করো তোমাদের ছেলেমেয়েদের ওপর তোমার দুই ভাইয়ের বন্ডিং থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ খুবই ভালো আমার দাদা আর আমাদের প্রত্যেকে থ্যাংক ইউ সো মাচ লাইক চলে এলো ওকে গঙ্গার ওপরে আমার বাড়ি বাহ কি ভালো জায়গা গো রোজ তোমার ভ্লগুলোর জন্য ওয়েট করে থাকি থ্যাংক ইউ সো মাচ দাদা ভীষণ ভালো লাগে তোমায় তোমার ডেলি ব্লগ দেখি থ্যাংক ইউ ভাই আমার ব্লগ দেখি একজন হোয়াটসঅ্যাপ করলো আবার কেমন আছে আমি কেন তাকে হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিতে আমি ভালো আছি কিন্তু মহা সমস্যা এরকম ভাবে হোয়াটসঅ্যাপ করোনা প্লিজ খুবই লাগে এটা একমাত্র যারা প্রমোশনের জন্য কল করে বা নাম্বার খুঁজে পায় না তাদের জন্য দেওয়া গল্প করার জন্য নয় এক্স্যাক্টলি হ্যাঁ 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 আমি রানী রাসমণিতে জামাই হয়েছিলাম না জামাই তো না আমাকে দেবে আমি নাতি হয়েছিলাম জামাই নয় পদ্মোর বড় ছেলে থ্যাংক ইউ থ্যাংক ইউ শুভা থ্যাংক ইউ খুব ভালো লাগে ব্লগ থ্যাংক ইউ দাদা ঝাড়গ্রামে আসবেন হ্যাঁ ঝাড়গ্রামে হচ্ছে আরাত্রিকার বাড়ি ডেফিনেটলি ওর সাথে চলে যাবো একদিন শুভদীপ ভাই শিলিগুড়ি থেকে দেখছে শুভদীপ কিছুদিন আগেই গেছিলাম আমি ইয়েতে শিলিগুড়ি পড়ছো না কেন কমেন্ট এবারে দেখতে না পেলে কি করে পড়ি বলো তো দেখতে পেলে ডেফিনেটলি পড়ছি কাকিমা কেমন আছে কাকিমা খুব ভালো আছে খুবই ভালো তোমার কথাগুলো থ্যাংক ইউ দা ভাই এরে অভিজিৎ দাস থ্যাংক ইউ সো মাচ তুলি থ্যাংক ইউ দা ভাই নৈভাটিতে আসলে কাঁচরাপাড়া আসলে না আমাদের অ্যাকচুয়ালি সময় ছিল না আর কাঁচরাপাড়ায় কোথায় বা অনেক সুন্দর বলেছেন ধন্যবাদ মুসলিম কিন্তু আমার বেস্টার্ন গুলো হিন্দু তাতে কি হয়েছে হম এক্স্যাক্টলি মানে আমার তো এরকম কোনো মনে হয় না যে আচ্ছা একটা কথা বলো আমি যদি বাংলাদেশ যাই আমি বাংলাদেশ তো একটা মুসলিম কান্ট্রি বলে আমরা সকলে জানি তো আমি যেইমাত্র পা দিলাম সেই মাত্র কি আমার ধর্ম চেঞ্জ হয়ে যাবে মানে আমি হয়ে গেলাম মুসলিম তাহলে বা কেউ যদি আমাকে বাংলাদেশে মানে অনেকেই আসবেন আমার সাথে দেখা করতে আমি শিওর আমি যদি বলি বাংলাদেশ যাচ্ছি ডেফিনেটলি এয়ারপোর্টে আমাকে অনেকে নিতে আসবেন আমার ধারণা আমার ভরসা এবং বিশ্বাস তোমাদের প্রতি তো তারা কি মানে আমি যদি তারা যদি আমাকে দাওয়াত দিই তাদের বাড়িতে নিয়ে যায় তা আমার কি ধর্ম চেঞ্জ হয়ে যাবে কি অদ্ভুত না মানুষের ভাবনা চিন্তা অপেক্ষা হচ্ছে শুধু মায়ের পাসপোর্টের যদি একবার হয়ে যায় মায়ের ছোটবেলার মায়ের ছোটবেলা মা এখানেই জন্মেছে মানে মোদা কথা মায়ের বাবা মার বাড়ি আর কি সেই জায়গাটা মা হচ্ছে নিজের চোখে দেখবে যে এটা যে কি পরম শান্তি পাবে মা এই বিষয়টা দেখে নভেম্বরে বিয়ে কোথায় বিয়েটা কোথায় হচ্ছে প্লুর কি খবর গরমে কেমন আছো লাস্টে ভিডিও কিছুক্ষণ আগে যে ভিডিওটা দিয়েছি ভিডিওটা দেখো ওই ভিডিওতে প্লুকে নিয়েই হচ্ছে বানানো হয়েছে প্লুয়ের জন্য হচ্ছে চার পাঁচজন লাগে খাওয়াতে তো সেই নিয়ে ভিডিওটা বানা বানানো হয়েছে খুব ভালো লাগে তোমার ভ্লগ থ্যাংক ইউ কেমন আছো তোমাদের স্ট্রাগলটা রিলেট করতে পারি সব্যসাচী তাকেও খুব ভালো লাগে থ্যাংক ইউ আমরা যেভাবে স্ট্রাগল করেছি দাদাইয়ের আবার আলাদা স্ট্রাগল দাদাই হচ্ছে হায়দ্রাবাদে থাকতো সেখানকার বিভৎস বিভৎস স্ট্রাগল রয়েছে দাদাইয়ের আই জাস্ট লাভ ইউর ভ্লগ স্পেশালি দ্য বন্ড বিটুইন ইউ বিটুইন ইউর ব্রাদার অ্যান্ড थ य मदार कैम इज दिवटे आईजार थैंक यू सो माच थैंक यू अभिजीत दास थैंक यू मोहम्मद मोहम्मद वि हाँ डेफिनेटली जाए कब नवेम्बर तो प्लिज हाँ रिमाइंडार दीते हाँ नवेम्बर वि আজকে বেশি কিউট লাগছে চুলটা কেটেছি যে ওই জন্য বাচ্চা লাগছে মনে হবে কেউ বলতে পারবে আমার উনতিরিশ বছর বয়স আমি কিন্তু তোমার জন্য অপেক্ষা করবো নভেম্বরে ওকে ডান নভেম্বরে যদি মহামেতালায় বিয়ে হয় আমি ডেফিনেটলি যাচ্ছি ক্যারেক্টার ইজ রানি ইন রানি রাসমণি আই রিমেম্বার ওকে থ্যাংক ইউ তার মানে খুব ভালো কাজ করেছিলাম বলছো তাই তো তোমার ব্লগ দেখে হয়তো সব সময় পেরে উঠি না তবে দুটো পুচ আমার বেবি নিয়ে বিজি থাকি তোমাদেরকে খুব ভালো লাগে সবসময় হ্যাপি থাকে থ্যাংক ইউ সো মাচ আমি অনেক কমেন্ট করলাম বাগুই হাটি বাড়ি আমার বিয়েতে তোমাদের আসতে হবে ডিজিটাল কার্ড পাঠাবো ভালো কোথায় বিয়েটা কোথায় জায়গাগুলো বলো যাদের বিয়ে যাদের বিয়ে জায়গাগুলো প্লিজ বলো সত্যি না গো মনে হচ্ছে না সত্যি না গো মনে হচ্ছে না মানে ও আচ্ছা আচ্ছা আমার বছর বয়স আছে মনে হচ্ছে ওকে ইউএসএ থেকে দেখি বৌদি অ্যান্ড ইউ ব্লগ থ্যাংক ইউ সো মাচ ভীষণ মিষ্টি একটা ছেলে তুমি থ্যাংক ইউ সো মাচ কলেজ স্ট্রিটে একবার কবে আসবে পুটিরামের মিষ্টি খেতে সেদিন খাওয়া বাকি ছিল আচ্ছা লিলিদি আচ্ছা হ্যাঁ আমিও পানটা খাইনি টোয়েন্টি নাইন আমি ভাবতাম পঁচিশ ছাব্বিশ না আমি টোয়েন্টি নাইন নাইনটি ফোর বলতাম আর দাদাভাই আমার কামেন্ট একদমই পড়ছো না ইরে পড়লাম সেভেনটিন্থ নভেম্বর প্লিজ এসো আমার কোনো দাদা নেই তোমার সাথে একসাথে আনন্দ করবো কাউকে খুবই বৌদি সবাইকে নিয়ে বাবা তোমার প্লেট সংখ্যা কীভাবে বাড়বে বুঝতে পারছো তো যাই হোক বর কী করে বলো কী কী যৌতুক নিচ্ছে বর সে খবরগুলো দাও বিয়ের কেনাকাটা হলো সো ডিফারেন্ট নাও ওয়েন আই সি ইউর ভাও ভ্যাল ইউ আর টকিং ও ডিফারেন্ট আমার তো মনে হয় একই ভ্লগে একটু বেশি চিৎকার করি হয়তো এটা হতে পারে এখন চিৎকার করতে পারছি না এ লাইভেও চিৎকার করি মা যেহেতু শুয়ে রয়েছে আমার ঘুমটা ভেঙে যাবে না ওই জন্য চিৎকারটা করতে পারছি না আমি শান্তিনিকেতন থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ কেমন আছো তুমি আমি খুব ভালো আছি কেমন আছো আমি খুব ভালো আছি আমার কমেন্টসগুলো পড়ো দাদা এবার পড়ে ফেললাম ঝপার ঝপ পড়ে ফেলেছি কিন্তু সবার কমেন্টস একদম তোমরা ঢপ মেরো না আমি চেষ্টা করেছি যতটা চোখে দেখেছি এগুলো পড়ে ফেলেছে সোনারপুরে আসলে দেখা করবো সোনারপুরে আসছি দশ তারিখ দশই মে সোনারপুর মোড়ে যে মিও এমনটা রয়েছে সেখানে বাবার চির উল্টো দিকে দশই মে মাথায় রেখো সন্ধ্যাবেলা দাদা তোমার বৌদিও খুব ও শুধু আমি আসছি না আমার পুরো গোটা পরিবার আসছে সেখানে ঠিক আছে সো আসতে হবে তোমাদের পাটুলিতে এলে একবার বলো না প্লিজ এলে এটা না হঠাৎ করে চলে যাই পাটুলি আর বলা হয়ে ওঠে না যাই ইউ্রিউডেন্ট ইয়েস থ্যাংক ইউ আমি খুব রিসেন্টলি তোমার ব্লগ দেখছি খুব মজা লাগে থ্যাংক ইউ সো মাচ আমার নাম আচ্ছা আমি শিলিগুজ মিটলিট করে খুব ভালো লেগেছে ওকে ওকে থ্যাংক ইউ বর এর কোনো ডিম্যান্ড নেই গো পনেরো ইয়ার্স এর রিলেশনশিপ এখন তাহলে তুমি তোমার দাদার সাথে বিয়ে করছো ওকে তুমি দাদা নেই বললে দাদার সাথে বিয়েটা করছো তো সো তোমাদের বাড়ি থেকে কি দিচ্ছে বলো বিয়ের মেনু কি সেগুলো বলো একটু লোভ দেখাও আর বিয়েতে গেলে একটুখানি নমস্কারিতে কি দিচ্ছ আমাকে সেটাও লেখো পার্কে এলে বল দাদা ওকে একদম পারোন খুব ভালো তুমি বৌদি কি পারিনি তুমি খুব কিউট ত্রিপুরা আগরতলা থেকে দেখছি ফার্স্ট টাইম তোমার লাইফ ওকে দাদা আর কেন একটা রিপ্লাই দাও সৌর্য না সুরজ ওকে তোমার কামেন্টগুলো শো হচ্ছে না গো হলে ডেফিনেটলি পড়ব কেন শো হচ্ছে না সেটা আমি জানি না গরমে কেমন আছো আমি খুব ভালো আছি তোমার ফ্যামিলি বন্ডিং খুব সুন্দর থ্যাংক ইউ হেই খুব ভালো লাগে তোমার ব্লগুলো থ্যাংক ইউ তনুশ্রী তোমার ফ্যামিলি ব্লগগুলো খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ কেমন আছো ভাই আমি খুব ভালো আছি না না আমাদের এজ গ্যাপ আঠাশ ইয়ার আঠাশ গ্যাপ আঠাশ দিন আমাদের রিলেশনশিপটা পাঁচ আচ্ছা পনেরো বছর হয়ে গেছে ছোটোবেলার এই যে কী ভালো জিনিস ছোটোবেলার প্রেম এখন মানে ফাইনালি বিয়ে হচ্ছে দারুণ ব্যাপার তো বক্তব্য হচ্ছে না 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 বলে কাটিয়ে দিও না মানে কি দিচ্ছ আমাকে তো আর নমস্কারই দিতে হবে নাকি

রায়দিঘি থেকে শুনছি আপনার সব ভিডিও দেখি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ মজা লাগে তোমার ভিডিও দেখতে হাই দাদা বাড়ির উত্তরবঙ্গে আচ্ছা উত্তরবঙ্গে আলিপুরদুয়ারে ওকে তোমার লগে নিয়মিত দর্শক আমি থ্যাংক ইউ সো মাচ আর কথা নয় এবার ঘুম ওকে ঠিক আছে যাও ঘুমাও আমি আরেকটু পরে ঘুমাবো ভাই আমার নামটা হচ্ছে রানী ওকে খুব দুঃখ পেলাম রিক্তা এই যারা দুঃখ পেলো যারা যাদের কমেন্ট আমি দেখতে পেলাম না আমি কী করবো বলতো তাদের আমার ছেলে রাইস সেরিমানিটা কোথায় জায়গাটা লেখো সেটাই তো লিখছো না তো আমি বলবো কী করে যাবো মিথ্যে কথা তো বলতে পারবো না তোমার ফ্যামিলি ব্লগুলো খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ একসঙ্গে খুন ছুটি খুব ভালো লাগে থ্যাংক ইউ মিষ্টি লাগছে থ্যাংক ইউ সো মাচ মঙ্গলবার কিন্তু তাড়াতাড়ি পুজো করতে চলে এসো হ্যাঁ কার্ডে অ্যাড্রেস থাকবে অবশ্যই পারলে এসো আরে জায়গাটা তো বলে দাও জায়গা শুনলে কেউ যাবে না জায়গার নামটা বলো তোমার ভিডিও দেখে মনে হয় ভালো মন ভালো হয়ে আচ্ছা ওকে আমার কমেন্টসটা পড়বে পড়ে ফেললাম আমিও তাই ওকে সৌমিতা এরকম করছে একটা কাকিমা কুকুদি জাস্ট আচ্ছা ওকে কতবার কমেন্ট করলাম পৌলমি জাস্ট দেখতে পেলাম তাই জাস্ট পড়লাম কাকিমা খুবই কিউট লাইক করি থ্যাংক ইউ আগ্রা ইউপি থেকে দেখছি খুব ভালো লাগে থ্যাংক ইউ তোমার দাদা বৌদির বিয়ের কাহিনি রেডি আছে কাহিনি জাস্ট আপলোড হবে ইউ আর ভেরি এন্টারটেন থ্যাংক ইউ দাদা খুব ভালো লাগে তোমার থ্যাংক ইউ সো মাচ আমার ছেলে খুব ভালোবাসে তোমাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ওর নাম দাঁড়া ওর নাম দেবায়ন হাই দেবায়ন আমি পম্পা পম্পাদি তোমার ব্লগ দেখি আছে নিজেই বলছে পম্পা দি আচ্ছা যদি আমি পম্পা বলে ফেলি ওকে পম্পা দি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দিদি হ্যাঁ এরকম দিদি ফিদি লিখে দিলে দিদি দাদা তাহলে আমি বুঝতে পারবো যে তুমি আমাকে বড় না ছোটো তাহলে আমি সেই মুহূর্তে আমি সম্বোধন করবো যেমন আমি বর্ষা বলছি সে যদি এখন বড় একটা কাকিমা হয় কি হবে বলতো দাদা আমার ছেলের নাম একটু ওর নাম ইমন বাহ কি ভালো ভালো স্মার্ট নাম রাখছে আজকাল সব বাবা মারা তোমাদের ভীষণ ভালো লাগে থ্যাংক ইউ সো মাছ হালি শহর থেকে দেখছি কবে আসছো কেউ নেই গো আমার হালি শহরে কেউ নেই পিয়ালি আমি ব্যাঙ্গালোর থেকে দেখছি খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ একটা রিকোয়েস্ট সবাই মিলে একদম একদম ডেফিনেটলি আমি ডেফিনেটলি যাওয়ার চেষ্টা করব ঘুরতে বর্ধমান এসো বর্ধমান গেছি অনেকবার বর্ধমান কবে আপলোড করবে দেখি কালকে অথবা পরশু দিন মুম্বাই থেকে দেখছি শুট গিয়ে তোমার ব্লগ ফ্লোর কলকাতায় গেলে কাকিমার সাথে দেখা করা যাবে পূজা রয় ওকে 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 পূজা দাদা বাড়িতে তোমার হাসি তোমার দাদা ভাই তোমার হাসিটা খুব কিউর থ্যাংক ইউ সো মাচ তারকে সরে এসো দাদা ওকে যাদবপুরে আসলে বলো একদম যাদবপুরে আমি যাই হচ্ছে দত্ত বাড়িতে দুর্গা দূর্গাপুজোর সময় আমি আমার ছেলে রোজ দেখি থ্যাংক ইউ সোমশ্রী দাস আর কোথায় কোথায় যাব এটাই তো সমস্যা কোথায় কোথায় যাব আমি সবাই বলছি এখানে এসো ওখানে এসো তো আমি আমি ধরো আমি গেলাম আমি ধরো গেলাম হচ্ছে এই যে বললো যাদবপুর কবে আসবো ধরো গেলাম যাদবপুর গিয়ে আমি দাঁড়িয়ে আছি এবার কোথায় যাব বর্ধমান যেতে বলছি কোথায় যাব বর্ধমানে গিয়ে আমি কি করব। তো বুঝতেই পারছি না আমি শিলিগুড়ি থেকে দেখছি তোমাদের ভিডিওগুলো অসাধারণ থ্যাংক ইউ সো মাচ আমি বেলগড়িয়া থেকে দেখছি ওকে আগরতলা কবে আস আগরতলায় দুর্গাদের বাড়ি যেতে হবে কবে যাবো নো আইডিয়া আমি বলছি তো আমি বলছি আমাদের ফ্লোরে তোমাদের ব্লগ চলে ফ্রম মুম্বাই কোন ফ্লোরে তুমি কি অভিনয় করো আমি এক্স্যাক্টলি বুঝতে পারছি না একটু বলো দাদা একবার নামটা নাও তোমার সাথে একবার মিট করতে চাই অ্যাড্রেস দাও ওকে দাদা তোমার ভিডিও খুব ভালো লাগে ডোমজোর থেকে দেখছি হ্যালো হাই ব্রো কেমন আছো আমি খুব ভালো আছি তোমার বাড়ি কোথায় জুই জিজ্ঞেস করছে আমার বাড়ি গড়িয়া আমার তোমাকে খুব ভালো লাগে থ্যাংক ইউ কাল আসো একবার অনেক ভালো জায়গা ওকে সবাইকে নিয়ে এসো গড়িয়া ঘুষ্ট গিয়ে তারপরে কি করব দাঁড়িয়ে থাকব আর বলবো দোকানে দোকানে যে দেখো একজন আমাকে দিতে বলেছে তার বাড়িটা কোথায় দাদা তোমার এ গুলো খুব ভালো লাগে থ্যাংক ইউ তুমি যাদবপুরে আমার বাড়িতে এসো ছোট্ট বাড়ি কিন্তু তাও বলছি কিন্তু বাড়িটা কোথায় বলে দাও সেটা তাহলে অ্যাড্রেসটাও পাঠিয়ে দাও সব শুদ্ধ যাদবপুর তো যাওয়াই যায় কাছে হাকিমাকে খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ দাদা তোমার ভিডিও খুব ভালো লাগে থ্যাংক ইউ কেমন আছো হেনা আমি খুব ভালো আছি আমার এখন রোজ দিন রোজ ডিনার করতে করতে তোমার গেছে সুপ্রিয়া পাল আচ্ছা সাবধান হ্যাঁ সম্বন্ধ দেখছিল আর সেটার হয়ে ওঠেনি বিষয়টা আমি শ্রীরামপুরে থাকি এখানে কখনো এসছো ন শ্রীরামপুর হ্যাঁ এসছি আমি বর্ধমানে আমাদের বাড়িতে চলে এসো কবে আসবে আগে থেকে জানিও যোগাযোগ করে নেব ওকে ডান কুমারেশ হাতি মা শীতলা সান বাংলার সন্ধ্যে সাড়ে ছটা একদম ঠিক উত্তর দিয়েছে দাদাকে তার এই বোনের কথার জানিও কিন্তু মনে করে দাদাকে তার বোনের কথা জানিও তার আগে তুমি বলো আমাকে বিয়েতে কি দিচ্ছ বিয়েটা যে করছো কি দিচ্ছ নমস্কারিতে বড় দাদা তো দিতে হয় তোমাদের খুব ভালো লাগে আসবে আমাদের বাড়ি শ্যামনগরে হুম অনেকটা দূর গো এই গরমে কি করে যাব গরমে কেমন আছো গরমে খুবই খারাপ অবস্থা হ্যাঁ আমি অ্যাক্টার কলকাতা হোম টাউন বাট নাও মুম্বাই ওকে ওকে পূজা মুম্বাইতে কোন সিরিয়ালে কাজ করছো বা মুভি কি করছো কোনটা করছো আজকে ডিনার করলে আজকে পনির আজকে শনিবার সোভেজা রিসেন্টলি আমি অ্যাডিক্টেড থ্যাংক ইউ মমিতা থ্যাংক ইউ আমি ফ্রান্স থেকে দেখছি দাদা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আমি দ্বারকেশ্বর থেকে দেখছি দ্বারকেশ্বরের বলে বাবার কাছে পুজো দিতে এসো ডেফিনেটলি আসবো ডেফিনেটলি খুকু কেউ বেশ ভালো লাগে ওকে দারুণ লাগছে ভিডিওগুলো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ কীভাবে মিট করবো আমার শ্যুটিং ফ্লোরে চলে আসতে পারো যেদিন আমার শুটিং থাকবে সেদিন ধরো আমি বলে দিলাম সেদিন চলে এলে আমি নয় থাকি তোমরা আসলে একবার আমাদের বাড়িতেও এসো প্লিজ আচ্ছা আসাম গুয়াহাটিতে এসো কামাক্ষা মন্দিরে ওকে ওকে হাই টাইম তোমার লাইভ জয়েন করলাম অলওয়েজ তোমাদের ভ্লগ খুবই ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ বেয়ালা চলে এসো দাদা আমার বাড়িতে তুমি যদি একশোটা ব্লগ দাও রোজ আমি সেটাও দেখব ওকে আমি নৈহাটিতে থাকি ওকে নৈহাটি তুমি গেলাম কদিন আগে কিছু কিছু কাকিমার হাতে পনিরের রেসিপিটা শেয়ার কাকিমার হাতে হ্যাঁ কাকিমার হাতে ভেজ খুব ভালো হয় মা ভেজ রান্না খুব ভালো বানায় লাইক মোচা থোর তারপরে আর যা যা ভেজ হয় মা মাথায় মাথা দিয়ে মুগ ডালও খুব ভালো বানায় ননভেজ এর মধ্যে কি ভালো বানায় বললাম আর কি খালি মাছের মাথা দিয়ে মুখ ডাল দাদা এলে নিউ পাঞ্জাবি আচ্ছা ওকে কি বলছে আমার দুই দাদা এলে তাদের জন্য নিউ পাঞ্জাবি আর অনেক খাবার তো থাকবেই ওকে পাঞ্জাবিটা যেন একদম তোলা থাকে আর প্লিজ হচ্ছে কিনে রাখো কিন্তু মানে আমি কিন্তু যাবই তার কারণ মহামায় তলাতে তোমার বিয়ে হচ্ছে তো মহামায় তলে তো যখন তোমার বিয়ে হচ্ছে সো এটা আমি যেতেই পারবো সো মহামায় তলেতে আমি চলে যাবো সো আগে থেকে পাঞ্জাবি কিনে ফেলো পাঞ্জাবি হচ্ছে মিডিয়াম সাইজের কিনবে থার্টি নাইন বা ফর্টি ফর্টি সাইজ আমার ফরটি টু সাইজ দাদাইয়ের ঠিক আছে যদি দাদাই কেউ যদি তোমার মনে হয় দেবে তো দিলাম বিয়েতে গেলে তো একটা ওই যৌতুক বলেন কি বলে হচ্ছে নমস্কারি বড়দের দিতে হয় হুম হুম যেমন গুল্লুর বিয়ে সামনে বুঝলে তো গুল্লুকে কিন্তু আমি বলে ফেলেছি গুল্লু তোর বিয়েতে গেলে কিন্তু দিতেই হবে তোর বন্ধুকে আর গুল্লুর বউয়ের কাছে চেয়েছি হচ্ছে জুতো তো বিয়ে পুরো সেট না হলে আবার কে পাঞ্জাবি কিনবি বলো এটা বিয়েতে পড়ার জন্য গুল্লুই পাঞ্জাবি দিচ্ছে পড়ে নেবো গুল্লুর বউ জুতো দিচ্ছে পড়ে নেবো আর পুরো লাইফ সেট পুরো দাঁড়ো ভালো কথা মনে করি আমি একটুখানি গুল্লুকে ফোন করে রিমাইন্ডার দিয়ে দিই যে গুল্লু পাঞ্জাবিটা কিন্তু দিতেই হবে তোকে কেমন আছো সায়ক খুব ভালো আছি আমি তোমার ভিডিও দারুণ হচ্ছে থ্যাংক ইউ সো মাচ জয়ন্ত শান্তিনিকেতন থেকে দেখছি ওকে গুল্লু বোধহয় ঘুমিয়ে পড়েছে বারোটা বেজে গেছে আর গুল্লু আর গুল্লুর মধ্যে নেই আমারটা বড় দাদা এই যে পড়লাম অদ্রিকা আমি সিরাজের ভিগামে এর অ্যাক্টিং দারুণ তো থ্যাংক ইউ সো মাচ হ্যালো গুল্লু শুনতে পাচ্ছিস হ্যাঁ 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 বলছি তোর না সামনে বিয়ে হ্যাঁ তো বলছি তো আছে কবে তিসেম্বরে হ্যাঁ আমি সেটাই বলছি যে তোর নাম একটা পাঞ্জাবি দেওয়ার কথা বিয়েতে নমস্কারী হিসাবে এখনো কোনো কেনাকাটা হয়নি তোর গরমের জন্য হ্যাঁ তাহলে তাহলে আমাকে দিচ্ছিস তো নমস্কারি কথাটা কিন্তু ভুলে যাস হ্যাঁ হ্যাঁ না না একদমই ভুলব না যখন যাব তুই তো যাবি ও আমি পছন্দ করি কিনবো হ্যাঁ 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 আচ্ছা বাজেট তা এখনো আমি কিছুই জানি না কারণ এখন তো গরমের জন্য যাওয়াই হচ্ছে না তবুও একটা আন্দাজ কিনব তবে সেটা তো তুই যাবি বলেছিস হ্যাঁ হ্যাঁ তবুও একটা আন্দাজ দে যে বাজেট কিরকম হতে পারে

কি লাইভ হ্যাঁ লাইভ চলছে তুই লাইভই শুনছিস লাইভে দর্শক তোর কথা শুনছে লাইভে প্রমাণ দিচ্ছি তার কারণ একজনের বিয়েতে নেমন্তন্ন করেছে আমি তাকেও বলেছি যে তোমাকে হচ্ছে বারবার দিতে হবে যেরকম আমি মাথায় গুল্লুর থেকে নিচ্ছি তাই জন্য প্রমাণ দিলাম আমি গুল্লুর ফোন আমি মুখের ওপর কেটে দিয়েছি সায়কদা নরেন্দ্রপুরে আমার বাড়ি ফুল ফ্যামিলি ইনভাইট হইলো নরেন্দ্রপুরটা আমার বাড়ির কাছে যদি বাস নরেন্দ্রপুর হয় ট্রেন নরেন্দ্রপুর আবার অনেকটা দূর সায়োক ভাই ইয়েস সোমা বলো সোমা দিই হবে আমি বাঘা যতীনে থাকি এটাও আমার বাড়ির কাছে কাকিমার গান আর কবিতা খুব ভালো লাগে আমার নাইন ইয়ার্স ওল্ড ছেলে এ তোমাদের ভিডিও আমার সাথে দেখে ওরও খুব ভীষণ ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ তাহলে এই হলো ব্যাপার আমি কিন্তু প্রমাণ তোমাকে দিয়ে দিলাম ঠিক আছে যারা যারা বিয়েতে নেমন্তন্ন করছো আমাকে কিন্তু একটা করে নমস্কারই দিতেই হবে এত কমেন্ট করলাম একটাও দেখলে না একটু প্লু না প্লু মায়ের সাথে ঘুমিয়ে পড়েছে মানে আমরা বেসিক্যালি কি জানি কুকুর হচ্ছে বাড়ি পাহাড়া দেয় কিন্তু প্লু মায়ের সাথে ঘুমায় রাত্রিবেলায় হুম হুম বসিরহাটে এসো দাদা ওকে তোমাদের খুব ভালো লাগে থ্যাংক ইউ কেমন আছো খুব ভালো আছি খুব মিষ্টি ভাই কাকিমা তো পুরো কিউট থ্যাংক ইউ এবার হচ্ছে ঘুমানোর পালা আর ঘুমানোর আগে আমি তোমাদেরকে একটা গান শুনিয়ে ঘুমাতে চাই কি গান শোনাই বলো তো তোমাদেরকে ওকে আমি একটা হিন্দি গান শোনাচ্ছি ঠিক আছে শোনাই হিন্দি গান কেউ কি শুনতে চাও হিন্দি গান কেউ আর রিপ্লাই করছে না কেউ শুনতেই চায় না গানটা আপনাদের ফ্যামিলি খুব ভালো লাগে থ্যাংক ইউ তোমার ভিডিও রোজ দেখি থ্যাংক ইউ আমার গামেন পড়লেই না এ মন্ডাল পড়লাম আমি সারা দিন সময় থেকে না তাই ব্লগ রাতে দেখি ওকে আমি খুব ভালো আছি কেমন আছো মানি আমি খুব ভালো আছি তোমার ভিডিওগুলো সত্যি খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাছ সান বাংলা আচ্ছা সবাই বলে দিচ্ছে সুপর্ণাদি থ্যাংক ইউ সো মাচ বলে আর অ্যাড্রেস অনেকবার কামেন্ট করেছি এত কামেন্ট তো চোখে পড়ে নি পরে হয়তো দেখলে একবার দেখো ওকে एड्रेस पे कमेंट ही तो व्हाट्सएप पे पाठी दियो सोनाटा ओके दहलीज पे मेरे दिल की जो रखे है तूने कदम तेरे नाम पे मेरी जिंदगी लिख दी मेरे हमदम सीखा मैंने जीना जीना कैसे जीना ना सीखा जीना तेरे बिना हम तम हसी मैंने जीना जीना कैसे जीना ना सीखा जीना तेरे बिना हम तम हाँ सच्ची सी है ये तारीफ दिल से जो मैंने कही है जो तू मिला तो सही है दुनिया मेरे हम तुम ओ आसमां मिला जमी को मिली आधे आधे पूरे हैं हम तेरे नाम पे मेरी जिंदगी लिख दी मेरे हमदम सीखा मैंने जीना जीना कैसे जीना ना सीखा जीना तेरे बिना हमदम सीखा मैंने जीना, जीना जीना कैसे जीना ना सीखा जीना तेरे बिना हमदम হয়ে গেছে থ্যাংক ইউ সো মাচ অনেকে লিখছো গুড ভয়েস গুড ভয়েস গুড ফর এস থ্যাংক ইউ বাহ দারুন ওকে আমি দুটো তিনটে হিন্দি গান আমার বেশ ভাল লাগে গাইতে আর একটা গান হচ্ছে আরও দুটো গান শুনিয়ে দিই তোমাদেরকে হ্যাঁ দারুণ নেক্সট গানটা হচ্ছে <coughs> की जानो hmm. हाँ खुदा ने सभी के लिए किसी ना किसी को है बनाया हर किसी के लिए मेरा मिलना है उस रब का इशारा मानो मुझको बनाया तेरे जैसे ही किसी के लिए कुछ तो है तुझसे कुछ तो है तुझ रावता था तो तू हम सफर है पे क्या फिक्र है जीने की वजह यही है मरना इसी के लिए हा हो हाँ, 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 हम मेहरबानी जाते जाते पे कर गया गुजरता सा लम्हा एक दामन भर गया तेरा नजारा मिला रोशन मिला तकदीर की कष्टियों को किनारा मिला सदियों से तरस है जिस जिंदगी के लिए तेरी सोबत में दुआए हैं इसी के लिए मेरा मिलना है उस रुब का इशारा मानो मुझे को बनाया तेरे जैसे है किसी के लिए कुछ तो है तुझसे से कुछ तो है तुझसे से तो हम सफर है হয়ে গেছে এটা আর একটা হচ্ছে লিরিক্স ভুল ভাল হতে পারে সো ক্ষমা করে দিও আর একটা গান হচ্ছে লিরিক্সটা দেখেইনি তাহলে ভালোই হবে সবাই বলছে খুব ভালো হচ্ছে থ্যাংক ইউ আমি ইনফ্লুয়েসড হয়ে গেছে জন্য গানের পর গান করতেই থাকছি ওকে এই গানটা আমার খুবই পছন্দ খুবই কঠিন একটা গান যেটা আমার দাদা খুব ভালো গাইবে বাট আমি ট্রাই করছি धूप में जलते हुए तन को छाया पेर की मिल गई धूप में जलते हुए तन को छाया पेर की मिल गई एक ऐसा ही अब महसूस दिल को हो रहा है बरसों के पुराने जख्म पे मरहम लगा सा है कुछ ऐसी लगन इन लम्हों हो में है ये लम्हा कहाँ था मेरा अब है सामने इसे छू लो जरा मर जाओ या जी ना मर जाओ या जी लो ना हो नहीं जगह दादाजी आगे थे गाई तो कुछ ऐसी लगन इस लम्हो में है ये लम्हा कहाँ था मेरा अब है सामने হয়েছে কোনো রকমে আমি অ্যাডজাস্ট করে দিয়েছি এই গানটা আমার খুবই ভাল লাগে আর একটাও গান আমার বেশ পছন্দের গান আছে ওটা পাঞ্জাবি সং সেটা হচ্ছে

अ मेरी ज़मीन महबूब मेरी मेरी नस नस में तेरा इश्क बह बहे न परे कभी रंग तेरा जिस मुँह से निकल के खून बहे तेरी मिट्टी में मिल जावा गुल बन के मैं खिल जावा इतनी सी है दिल की यार तेरी नदियों में बह जावा तेरी खेतों में लहरावा इतनी सी है दिल की यार सरसों से भरे खलियान मेरे जहाँ झूम के बंगरा पा न सके आवाद रहे वो गाँव मेरा जहाँ लौट के वापस जा न सका वो बतनावे मेरे बतनावे तेरा मेरा प्यार निराला था कुर्बान हुआ तेरी असमत पे मैं कितने नसीबों बाला था तेरी मिट्टी में मिल जावा गुल बन के मैं खिल जावा इतनी सी है दिल की यार जू तेरी नदियों में बह जावा तेरी खेतों में लहरावा इतनी सी है दिल की यार जू हीर मेरे तू हस्ती रहे तेरी आंख गरी भर ना हो मैं मरता हूं मुखरे पे, कभी उसका उजाला कम ना हो ओ माय मेरी क्या फिक्र तुझे क्यों आंख से दरिया बहता है तू कहती थी तेरा चांद हूँ मैं और चांद हमेशा रहता है तू ना जस्ट का काटा थी लाइन वाओ কাঁটা দিচ্ছে মানে এত অসাধারণ গানটা আরেকবার করছে মানে এই জায়গাটা ओ हीर मेरी तो रहे तेरी आंख घड़ी नम ना हो मैं मरता था जिस मुखरे पे कभी उसका उजाला कम ना हो ओ माए मेरी क्या फिक्र तुझे क्यों आँख से दरिया बहता है तू तो कहती थी तेरा चांद हूँ मैं और चांद हमेशा रहता है तेरी मिट्टी में मैं जावा गुल है दिल की जू तेरी नदियों में बह जावा तेरी फसलों में लहरा इतनी सी है दिल की जू असाधारण एक गान जस्ट आई गानटार लास्ट कैकटा लाइन प्रचंड टाची হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ অনেকটা গান গাইলাম আমি বেসিক্যালি বার তোমাদের এত ভালো ভালো কামেন্ট অসাধারণ একদম ইমোশন মানে আমি মানে গাইতে তো আমার ইমোশন বেরিয়ে আসছিলো খুব সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সো ব্লগটা এখানে লাইফটা এখানে এন্ড করা যাক তাহলে তার কারণ অনেকক্ষণ ধরে তোমরা দেখছো আর তোমাদেরকে ঘুমাতে হবে কালকে সানডে তোমাদের লাইফে প্রচুর প্রচুর প্ল্যান রয়েছে বাবা মায়ের সাথে ঘুরতে বেরো যাদের বয়ফ্রেন্ড রয়েছে যাদের সাথে দেখা হয় না তাদের সাথে ঘুরতে বেরো যাদের গার্লফ্রেন্ড রয়েছে তারাও যাও ঘুরতে সো তারা সবাইকে খুব ভালো দেখো অ্যান্ড সবাইকে ভালোবেসে পাশে থেকো